আসসালামু আলাইকুম। সেদিন হুট করে চলে গিয়েছিলাম আরএফএল বেস্ট বাইয়ে, তো কিছু কেনাকাটা ঘরের জন্য আমার অনেক বেশি জরুরি হয়ে গিয়েছিল, তো সেগুলো কেনার জন্য মূলত চলে গিয়েছিলাম। তো আপনাদের জন্য অল্প একটু ভিডিও করে নিয়ে আসলাম। আশা করি যারা শীঘ্রই কোনো কিছু কেনার জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা দেখে গেলে তারপরে উপকার হবে। তো আমি এখানে নিচে যতটা সম্ভব আমি দামগুলো লিখে দেওয়ার চেষ্টা করেছি, তারপরে যদি কোনোটা আপনাদের জানতে মন চায় আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দিতে। আর এখন সবচেয়ে হাইপে আছে হচ্ছে এই মাগগুলো, যেগুলো 265 টাকা করে পার পিস। এত হালকা, মানে ধরলেই বোঝা যায় যে কত বেশি এটা হালকা। আর এখানে ছিল গ্লাসগুলো, এগুলো হচ্ছে ম্যাট, এগুলো 400-300 সব রকম প্রাইসের ছিল। আর এই প্লেটগুলো হচ্ছে সিঙ্গেলও ওনারা বিক্রি করে, 320-420 এক একটা এক এক রেঞ্জের। তো আমি মূলত গিয়েছিলাম আমার হচ্ছে নতুন যে ফ্ল্যাটটা করছি সেটা ক্লিন করার জন্য, কিছু জিনিসপত্র যেগুলো হচ্ছে বেশ ভালো করে ফ্লোরটা আমার ওয়াশ করাতে হবে, আরও অনেক কাজ করাতে হবে, তার মধ্যে ফ্লোর ওয়াশটা আমার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এই জন্য সেগুলো ওয়াশ করার জন্য যেগুলো লাগবে সেটা কেনার জন্য মূলত আমি চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের বড় যে আউটলেটটা আছে আরএফএল বেস্ট বাইয়ের, যেটাতে আপনি ঘর সাজানো জিনিস থেকে শুরু করে খাবার জিনিসও পেয়ে যাবেন, একই ছাদের নিচে সব কিছু। তো এই জন্য অনেক বেশি আরাম হয়, আর এখানে সবসময় কোনো না কোনো অফার চলতেই থাকে, এই জন্য আমরা সেখানে চলে গিয়েছিলাম। এগুলো হচ্ছে তাওয়াল, কিচেন তাওয়াল। আর ওই পাশে আছে অনেক, যেহেতু জায়গাটা অনেক বেশি বড় ছিল সবগুলো শ্যুট করা পসিবল হয়নি, যতটুকু পেরেছি আপনাদের জন্য আমি শ্যুট করেছি। এখানে হচ্ছে বাটি। তো আমি মূলত হাউস ক্লিনিংয়ে জিনিসপত্র কেনার জন্য গিয়েছিলাম, এই জন্য আমার ফোকাসটা ওই দিকে বেশি ছিল। আর এখানে যে সিঙ্গেল মেলামাইনের প্লেটগুলো আছে এটার প্রাইস ছিল 115 টাকা, তার পাশেরটার প্রাইস ছিল হচ্ছে 140 টাকা, 130 টাকা এরকম, মানে 110 টাকা থেকে শুরু করে 140-150 টাকার মধ্যে এক একটা প্লেট আপনারা মেলামাইনের পেয়ে যাচ্ছেন। তো আমার যেগুলো কেনার সেগুলো আমি কিনে বাসায় চলে আসছি। আমি মূলত বললামই তো হাউস ক্লিনিংয়ের জন্য কিনতে গিয়েছিলাম, ফিনাইল কিনেছি, দেন হচ্ছে হারপিক, আর দুইটা ভিক্সলও কিনেছি, ওটা আরেকটা ব্যাগে ছিল, আর বাচ্চারা হচ্ছে বিস্কিট খাবে, আর ব্রাশ ছিল ফ্লোর ওয়াশের জন্য, টয়লেট ওয়াশের জন্য, আর ওটা হচ্ছে গ্লাস ক্লিনার। আর শুধু একটা নিজেকে আর রাখতে পারলাম না, তো একটা হচ্ছে এই জারটা কিনে নিয়েছি। ইনশাল্লাহ সামনে আরও যে আরও কিনবো, কারণ যেহেতু এখন একটু ঝামেলায় আছে, এখন এগুলো কেনা মানে আরও ঝামেলা বাড়ানো, তো শুধু একটাই কিনেছি। আপনাদের এই ভিডিওটা উপকারে আসলে অবশ্যই জানাবেন। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।